একটা ছেলেকে মানুষ করাই বড় কাজ, তাকে বড় চাকরি, বড় অন্য কিছু করা, পেশাজীবী তৈরি করা, এটা কোনো উদ্দেশ্য থাকা উচিত নয় কোনো বাপ মার। শিক্ষকদের উচিত তার ছাত্রদেরকে ইমানদার বানানো, কর্তৃপক্ষের উচিত একটা ইমানদার সমাজ গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করা। আমাদের সহিমূর্ত বইয়ের মধ্যেও আমরা ঘটনাটা দিয়েছি, সম্প্রতি রাশিয়াতে ছবি নিয়ে একটা চূড়ান্ত ঘটনা ঘটে, একের দিনে 587টা অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ হতবাক হয়ে যায়। ব্যাপার কি, এত ট্রাক অ্যাক্সিডেন্ট একদিনে হলো, কারণটা কি? পুলিশ হন্য হয়ে কারণ অনুসন্ধানে লিপ্ত হলো, সে দেখা গেল একটা তুচ্ছ বিষয়, কি একটা কোম্পানির অ্যাড এসেছে ট্রাকের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যে একটা যুবতী মেয়ের মুখের উপরে ফিতে দিয়ে লেখা হয়েছে, এরা সকলের দৃষ্টি কাড়ে। আমি বাংলা বলছি, রাশিয়ান ভাষা তো বাংলা না, এরা সকলের দৃষ্টি কাড়ে। একটা অর্ধনগ্ন মেয়ের দেহের উপরে এরকম একটা ফিতা মেরে দিয়েছে, দিয়ে সেটা আবার ট্রাকের পিছনে দিয়েছে। এখন পিছনের ট্রাকওয়ালা ওই ট্রাকের ওই ছবির দিকে নজর করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই করে এই ট্রাকটা যতদিন যত রাস্তা ঘুরেছে একদিনের মধ্যে, তার অ্যাক্সিডেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 581টা। তাহলে একটা ছবি দেখে যদি এতগুলো অ্যাক্সিডেন্ট হয়, জীবন্ত তরুণী ওর পাশে বসে সারাদিন গল্প করে, সেখানে অ্যাক্সিডেন্ট হবে না? সবাই আমরা বুঝি, সব স্বীকার করি, কিন্তু কার্যক্ষেত্রে মানি না। ছোটোবেলার কথা বারবার মনে পড়ে দিই, এক সময় তখনকার যুগে মেয়েরা ইন্টারমিডিয়েট আর বিএ পড়ার চিন্তা করতে পারত না, কোনো মতে নাম স্বাক্ষর করতে পারলে এটি যথেষ্ট ছিল, আর মাদ্রাসায় লেখাপড়া, নিজের ঘরের মধ্যে মা বাবার কাছে উদ্ধার বিষয়ক এগুলি ছিল যখন আমরা ছোটো ছিলাম। একদিন এক ভদ্রলোক এসে বলছে আমার আব্বাকে, ওস্তাদজি দোয়া করবেন, মেয়েটা এবারে ইন্টারমিডিয়েটে পড়তেছে, তখন তো ইন্টারমিডিয়েট বলতো না, আইয়ে পড়তেছে। আব্বা চুপ করে বসে আছে, ওস্তাদজি দোয়া করেন, তোমার মেয়ের জন্য দোয়া করব না, আমি দোয়া করব তোমার মেয়েকে একটা ভালো ছেলে দেখে দিনদার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে আইয়ে পাস করে কী করবে, বড় চাকরি করবে, সেইটা তুমি খাবা? ওই দোয়া করতে আমি রাজি নেই। আগেকার মানুষের চিন্তাধারা ছিল এরকম, মেয়ে বড় হয়েছে, বড় দায়িত্ব বাপ মার, বিয়ে দেওয়া। আর এখন দিনদার বাপ মারাই জিজ্ঞেস করে, মেয়েটা এখন বিয়ে দেবো না, এমএ পাস করিনি, তারপর বিয়ে চিন্তা করবো, বলে না ধিক এই সমস্ত দিনদার বাপ মারা, এরাই বড় বেদিন, যারা মেয়েকে ছেলেদের সামনে লোভনীয় সম্পদ হিসেবে পাঠিয়ে দেয়, সুন্দর কাপড় পরিয়ে সহশিক্ষার স্কুল কলেজে, ওইসব বাপ মাদের আগে জাহান্নামে যেতে হবে। পৃথক শিক্ষাক্ষেত্র, পৃথক কর্মক্ষেত্র ইসলাম অনুমোদন করে, সহশিক্ষা সহকর্মস্থল ইসলাম কোশ্চিন কালেও অনুমোদন করে না। সর্বাগ্রে নারীর সতীত্ব লেখাপড়া পরে, এরপরও ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর নয়। যার ফলাফল যা হচ্ছে, এখন দেশ জেনা ব্যবহৃতি ভরে গেছে, আর এখন শুরু হয়েছে ধর্ষণ, বাধ্য হয়ে এখন প্রধানমন্ত্রী বিবেক জেগে উঠেছে, জাতীয় সংসদ লাগে নেই, নিজেই মন্ত্রীগুলো ডেকে নিয়ে বসে সঙ্গে সঙ্গে আইন পাশ করে পরদিন জারি, লাভ হলেই এই আইন জারি করার দুদিন পরে টাঙ্গাইলের আদালত চারজন ধর্ষকের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, বললো আলহামদুলিল্লাহ। ওই বিচারক সাহসী করত না যদি প্রধানমন্ত্রী এই আইনটা না করতেন, ও আরও ধানাই পানাই করে আরও আর দরবাজ কাটে দিত। এই জন্য বলছি, আল্লাহর বিচারের মধ্যেই দুনিয়ার শান্তি। যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আপনি কী বলবেন, মানুষকে ভালোবেসে মানুষ বেশি না আল্লাহ বেশি?
আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বেশি ভালোবাসে না মানুষ আমাকে বেশি ভালোবাসে? তো পাগলও বলবে যে আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসে, তাই না? কারণ কোরআনে বলা আছে কতবা আলা নাফসি রাহমা, আল্লাহ তার নিজের উপরে দয়াকে ফরজ করেছেন। ওর হাদিসে বলা হয়েছে সাবাকাত গাজাবি সাবাকাত রহমতি আলা গাজাবি, আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী। আল্লাহ হচ্ছেন রহমান রহিম, তিনি যদি এই শাস্তি দিয়ে বিধান করে থাকেন, এই দণ্ডবিধি আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বান্দার উপরে রহমতের কারণে তিনি এই দণ্ডবিধি দিয়েছেন। কারণ তিনি জানেন একটা দণ্ডবিধি যদি জারি করা হয় পুরা উম্মতের উপরে রহমত নাজিল হবে, কেউ আর ওই পাপ কাজ করবে না। তাহলে এটিকে বড় রহমত হলো না? আপনাকে দরজা তালা মেরে খিল দিয়ে তাই থাকতে পাচ্ছেন না। অথচ এমন এমন দেশ আছে যারা দরজা দেওয়াটা জানেই না, একদম খোলা তারা শুয়ে থাকে ঘরের মধ্যে, কারণ সেখানে চুরি জামারি হয় না। পৃথিবীতে এমন দেশও আছে, ওগুলো ইতিহাস আমরা খুব কমই জানি। এই যুগে যদি এরকম দেশ থাকতে পারে আমার দেশ কেন হবে না? সব তো আমরা মুসলমান।